এই সমাজে সব কিছুর দাম আছে, কোনো কিছুর মূল্য নেই। এখানে সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। ইমা মুঝে রোকে হ্যাঁ জো খিঁচে হ্যাঁ মুঝে কুফর, কাবা মেরে পিছে হ্যাঁ কলিসা মেরে আগে। আমি লোক না, আমি কি, আমি ভদ্রলোক। একটা ইউরোপের যে কোনো আলমারির একটা বইয়ের মূল্য এই পুরো প্রাচ্যের হাজার হাজার বছরে লেখা সবগুলো বইয়ের থেকে বেশি। আপনি কোনো কিছু তখনই খুঁজে বেড়াবেন যখন আপনি বুঝতে পারবেন আপনি কিছু হারিয়েছেন। আমাদের হিন্দুস্তানের ক্ষেত্রে দেশভাগ হচ্ছে এমন একটা বেদনা, এমন একটা ক্ষত, যে ক্ষতটা একসময় মিলিয়ে যাবে কিন্তু একটা দাগ থাকবে। টাকা যে কোনো গুণকে তার বিপরীত রূপে পাল্টে ফেলতে পারে। যে নিজে কুরুপ সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে খরিদ করে ফেলতে পারে। এখানে আমরা বিভিন্ন সময় আলাপ করেছি, ফিল করেছি যে আমরা কথা বলার বা এক্সপ্রেস করার প্রপার জায়গা পাই না, বা এক্সপ্রেস করার ভাষাটাও হয়তো পিক করতে পারছি না ঠিক মতো, বা কোন ভাষায় কথা বলবো। অনেক জায়গায় ব্যারিয়ার্স আছে, অনেক জায়গায় স্যাংশনস আছে, অনেক জায়গায় ফিল্টার আছে, কী বলবো কী বলবো না আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। সো এরকম একটা সময়ের মধ্যে দিয়ে মানে এই মানব জাতি বা এই অঞ্চল এর আগেও গিয়েছে, এরকম রাজনৈতিক সামাজিক পথ পরিবর্তন হয়েছে, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় তার মানে প্রতিক্রিয়া জানিয়েছে। সো যেমন উর্দু ভাষাটা একটা আধুনিক ভাষা এই অঞ্চলে, এবং যারা উর্দুতে কথা বলেছে তারা মানে উর্দু ভাষাটাকে গ্রহণ করাটাও আমার মনে হয় একটা আধুনিক স্টেপ, যেহেতু ভাষাটাও নতুন। এবং এই ভাষায় মানে ওই সমসাময়িক যে একটা সাম্রাজ্যের পতন হচ্ছে আর একটা সাম্রাজ্যে উঠে আসছে, এবং ওই যে চেঞ্জেসগুলো হচ্ছে, এই ভাষা ব্যবহার করে অনেক এক্সপ্রেশন আছে, অনেক প্রতিক্রিয়া জানি আমরা, কিন্তু মানে এই ভাষাটার চর্চা বা এই এটার লিটারেচার অনেক বছর এই অঞ্চলে আমরা বা এই দেশে আমরা বলতে পারিনি বা বলা হয়নি। কিন্তু এই ভাষায় যেমন গালিবের অনেক কথা যেমন আমাদের প্রশ্নগুলোকে হয়তো উত্তর দেয়, কিংবা আমাদের ওই ডাইকোটমিগুলোকে হয়তো অ্যাড্রেস করে। তাই আপনার কাছে গালিব বা ওই সমসাময়িক মৃত্যু কি, তার লাইফটাও খুব মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে, সে মানে লঘু দোষে খুব গুরু শাস্তি নিয়ে জীবনটা পার করে দিয়েছেন। মান্টো কম বয়সে মারা গেছে, মানে এই এই ধরনের ভাষাগুলো যে মানুষের কথা বলেছে, নিজের কথা বলেছে, আমরা একটু আপনার সাথে ওই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমি যখন কথা বলি তখন একটা মুশকিল হয় কি, যে লোকজন জ্ঞানের কথা শুনতে আসে এবং এসে দেখে যে একটা লোক গল্প করছে, অনেকেই খুব হতাশ হয়। আমি নিজেও হতাশ হই যে আমি কেন ওদের সামনে গেলাম বা ওরা কেন আমার সামনে আসলো। তো জ্ঞানের কথা শুনতে গিয়ে যখন দেখে যে গল্প করে বেড়াচ্ছে, তখনই হতাশা আমাকে স্পর্শ করে। আর আমি যে কোনো সময় কথা বলা শুরুর আগে একটা গণ্ডগোলে পড়ে যাই। আমি বললাম গল্প করার ব্যাপার তো, একজন ওই ইংরেজদের মধ্যে একটা ব্যাপার আছে জানেন বোধ হয়, যে বলে আফটার ডিনার স্পিচ, এটা খুব আতঙ্কের ব্যাপার যিনি স্পিচটা দেবেন তার জন্য। তো এরকম মার্ক টোয়েন একবার আফটার ডিনার স্পিচ দিতে উঠলেন, বলে কী স্পিচ দেবো, আপনাদের একটা গল্প বলি। গ্রিক আমলে, ওই যে রোমান আমলে গ্ল্যাডিয়েটরদেরকে ছেড়ে দেওয়া হতো সিংহের সামনে, এরকম একজন লোককে সিংহের সামনে ছেড়ে দেওয়া হয়েছে রোমান ওদের মজার জন্য। সেই সিংহ তেড়ে ফুরে আসছে, দুই তিন দিন খায় না, লোকজন অপেক্ষা করছে সেই সিংহটা লোকটাকে থাবা দিয়ে ছিঁড়ে রক্তাক্ত করে খাবে, ওরা আনন্দ করবে। ওই লোকটা সিংহটাকে হাত দেখিয়ে তার কানে কানে কী একটা বলল, সিংহটার সঙ্গে সঙ্গে ল্যাজ গুটিয়ে আবার ফেরত চলে গেল তাকে না খেয়ে। সবাই অবাক যে ঘটনা কি। তো রোমান সম্রাট ডেকে বললেন, তুমি কি বলেছো ওকে বলো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। ওই লোকটা বললো যে সম্রাট, আমি বিশেষ কিছু বলিনি, আমি শুধু সিংহটাকে বলেছি তুমি আমাকে ডিনার করবে, ভালো কথা, মনে আছে তো ডিনার পরে কিন্তু স্পিচ দিতে হবে। এই কথা শুনে সিংহ ল্যাজ গুটিয়ে ফেরত গেল। সিংহের এই অবস্থা হয় আফটার ডিনার স্পিচের কথা শুনে, আর আমি উইদাউট ডিনার স্পিচ দিতে গিয়ে আমার অবস্থা বুঝতেই পারছেন। তো শুরু করি, বুঝতেই পারছেন আমি কোনো জ্ঞানের কথা বলবো না। উনি যেরকম একটা চমৎকার আবহ সৃষ্টি করলেন, আমি দুঃখিত, ওরকম কোনো জ্ঞানের কথা বোধহয় আমার বলা সম্ভব হবে না। কিছু গল্প টল্প করবো যাদের কাজকর্ম বিশেষ এই মুহূর্তে নেই, যারা তরুণ আছেন বিশেষ করে তাদের এই মুহূর্তে তো পুরো পৃথিবী জয় করবার জন্য অপেক্ষা করছে, ওরা অপেক্ষা করতে পারেন। তাদের ঘরে অনেক কাজ,
যারা এখনও বাড়ি ফিরে গিয়ে অনেক কাজ করতে হবে তাদের জন্য আমি নয়, কিন্তু নিজেও আমি খেটে খাওয়া মানুষ। আপনি যে কথাটা বললেন ওটাতে শুরু করা যায়। মির্জা গালিবের কথা যখন বলতে যাই একটা নির্দিষ্ট সময় আসে, কাল আসে। আপনার কথাগুলো শুনতে শুনতে যখন আপনি বলছিলেন যে আমরা বলতে চাই, অজস্র রকমের প্রতিবন্ধকতা আসে। যে পোস্ট আপনারা দিয়েছেন তার মধ্যে একটা কথা আছে যে বলতে চাওয়া এবং বলতে না পারার মাঝে সংঘাতটা, এবং সেই জায়গায় গালিব আসলেও কি প্রাসঙ্গিক এই কথাটা আসে। আমি আপনাদের পোস্ট শেয়ার করেছি, সেখানে একজন বলছেন যে আমার কোনো এক ফেসবুক বন্ধু বলছেন যে গালিব তো অনেক বড় বৃক্ষ, তার কথা তো অনেক হলো, কিন্তু ছোটোখাটো যে বৃক্ষগুলো জন্মাচ্ছে নতুনদের কথা কী হবে। ওনার কথা তো ঠিক, গালিব মরেছেন সেও তো 200 বছর হয়ে গেল, তাই না? কিছু না আগে 200 বছর হয়ে গেল। এই 200 বছরও পুরনো একটা বুড়োকে নিয়ে ঘাটাঘাটি করবার কি আলো দরকার আছে? এই কথা যখন মনে হলো আপনি যখন শুরু করলেন, তখন দেখলাম যে উনি এমন কিছু কথা বলে গেছেন, যেমন আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল একটা গালিবের শের বলছেন যে ইয়া রব ও না সমঝে হ্যাঁ সমঝেঙ্গে মেরে বাত, তারপর দে ওর দিল উনকো জো না দে মুঝকো জুবান, হে ঈশ্বর হে রব হে খুদা, ওরা আমার কথা বোঝেনি, ওরা আমার কথা বুঝবেও না। দে ওর দিল উনকো জো না দে মুঝকো জুবান, তাদেরকে এই যারা আমার কথা কখনো বোঝেনি বুঝবেও না, তাদেরকে তুমি অন্য কোনো হৃদয় দাও যদি আমাকে অন্য কোনো ভাষা নাই থাকে। আপনারা যারা আঁকেন, যারা লিখেন, যারা ভাস্কর্য তৈরি করেন, যারা গান করেন, গালিব বলছেন যে ইয়া রব ও না সমঝে হ্যাঁ না সমঝেঙ্গে মেরে বাত, দে ওর দিল উনকো জো না দে মুঝকো জুবান। ফলে এই যে বলতে চাওয়া বলতে না পারা, অথবা বলার পরেও যা বলছেন তা বুঝতে না পারা, এই সংঘাতের মধ্যে দিয়ে কিন্তু জীবন কেটে যায় আমাদের। আমরা এমন সব ভাষায় কথা বলি যে একের ভাষা অপরে বুঝতে পারি না। রবীন্দ্রনাথের ভাষায় একের কথা আরে বুঝতে নাহি পারে, অথবা যখন অধিক কথা বলি তখন রবীন্দ্রনাথের কথার মতো মনে হয় না যে যারা কথা দিয়ে কথার মালা গাঁথে, একের কথা আরে বুঝতে নাহি পারে। আমরা কথা দিয়ে কথার মালা গেঁথে যাচ্ছি, এবং যারা বেশি কথা বলে মনে হয় যে তারা যেন কথা দিয়ে কথার মালা গাঁথছে। কেন এত কথা বলতে হচ্ছে? কারণ একের কথা অপরে বুঝতে পারছে না, ফলে ক্রমাগত আমাদেরকে বলে যেতে হচ্ছে। আমাদের চারপাশে প্রচুর শব্দ কিন্তু অর্থ নেই, শব্দ সবসময় অর্থকে ধারণ করে না। শব্দের কিন্তু দুটো মানে, শব্দের মানে হচ্ছে ওয়ার্ড, শব্দের মানে একই সঙ্গে নয়েজ। আমাদের শব্দগুলো নয়েজ হয়ে যাচ্ছে, আমাদের শব্দগুলো ওয়ার্ড হচ্ছে না, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড মিলে বাক্য তৈরি করছে না, ভাব তৈরি করছে না, অর্থহীনতার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি বারবার। তো এর মধ্যে ওই কথা তো আমার বন্ধু বলেই ফেললেন ফেসবুকের মধ্যে যে এই বুড়ো গালিবকে নিয়ে এত টানাটানি কেন। আমি ভাবলাম যে আজকে যখন আপনাদের এই আলোচনার মধ্যে বিপ্লব কথাটা আছে, শব্দ কথাটা আছে, ভাষা কথা আছে, কথা বলতে যাওয়ার পর্যালোচনার কথা আছে, তখন একবার গালিবকে আমিও বা কেন এত টানাহাচটা করি? একটা লোক, বুড়ো লোক মরে গেছে 200 বছর আগে, কোথায় সেই দিল্লিতে বস্তি নিজামুদ্দিনে শুয়ে আছেন তিনি, এবং তিনি তার শেরের মধ্যে বলে গেছেন গালিব খায়েস্তাকে বগায়ের কন সে কাম বন্ধ হ্যাঁ রোইয়ে জার জার ক্যা কি যে হায় হায় কেউ, গালিব নামের অকর্মা থেকে ছাড়া পৃথিবীতে কোন কাজ বন্ধ আছে, রোইয়ে জার জার ক্যা, জার জার করে কেঁদে আপনি আকুল কেন হবেন, কি যে হায় হায় কিউ, হায় হায় বা কেন করবেন, গালিব ছাড়া পৃথিবীতে কোনো কাজ বন্ধ নেই। গালিব নিজেকে বলছেন কি গালিব খাস্তা অকর্মা গালিব, কাজের লোক না। কেন কাজের লোক না? কাজ তিনি কেন কাজের লোক হলেন না, অকর্মা কেন হলেন গালিব, সেটারও ব্যাখ্যা আছে। উনি বলছেন যে ইশকনে গালিব নিকম্মা কর দিয়া, ইশকনে গালিব নিকম্মা কর দিয়া, বন্না হম ভি আদমি থে কাম কে গালিব, প্রেম আমাকে নিষ্কর্মা করে ছাড়লো, বলে আমিও কিন্তু কাজের লোক ছিলাম। ফলে গালিব বলতে পারেন যে প্রেম তাকে অকর্মা করে ছেড়ে দিল, সে প্রেমেরও কী নমুনা, অকর্মা হওয়ারও কী ধরন। তিনি বলছেন যে তার আরেক ছেলের মধ্যে তিনি বলছেন যে গালিব মুফতাত আয় তো বুড়া কে আয়,
গালিব নিজেকে দিতে যাচ্ছেন, মানা কে কুছ নহীঁ গালিব, মানা কে কুছ নহীঁ গালিব, মুফত হাত আয়ে তো বুরা ক্যা হ্যাঁ, মানলাম গালিব কিচ্ছু না, টাকা নেই, পয়সা নেই, নাম নেই, সুনাম নেই, নিতান্ত ওই যে অকর্মা গালিব, প্রেমের পর অকর্মা হলো সে, আর কাজের লোক ছিল এককালে, প্রেমের পর তো গেল পুরো অকর্মা। গালিব বলছে আচ্ছা অকর্মা না হয় হলাম, হলাম আমি অকর্মা, কোনো কাজের লোক না, কোনো দাম নেই আমার, কোনো দাম নেই, মা না কি কুছ নেই গালিব, মুফত হাত আয়ে তো বুরা ক্যা হ্যাঁ, মানলাম গালিব কিছুই না, মুফত হাত আয়ে তো বুরা ক্যা রে, ও তো তোমাকে, ও তো নিজেকে মানে গালিব তো নিজেকে বিনা পয়সায় তোমাকে দিয়ে দিচ্ছে, কোনো দাম রাখবে না, তুমি তারপরেও তাকে নিচ্ছ না কেন? বলে না মাংনা হাতে আসলে হালকাতরা ক্ষতি কী, এই কথাটা কিন্তু ভুল, এখন মাংনা আসলে হালকাতরা নেয় না, যাচাই করে দেখে যে হালকাতরাটা কাজে লাগবে তো লাগবে না। ওই যে গালিব কিন্তু 200 বছর আগে বলে গেছিলেন, বা আরও আগে, মুফত হাত আয়ে তো বুড়া কে আয়, দেখছেন যে বিনি পয়সায় দিয়ে দিলেও মানুষ মানুষকে নেয় না, মানুষ মানুষকে দিচ্ছে না, ফলে তিনি বিস্মিত হচ্ছেন যে মুফত হাত আয়ে তো বুড়া কে আয়, বিনি পয়সায় আমি নিজেকে দিয়ে দিচ্ছি তোমার কাছে, তুমি তারপরেও নিচ্ছ না কেন? তার মানে এই ভেবে দেখেন যে ওই আমলের মধ্যে তিনি বুঝতে পাচ্ছেন, তার মাথার মধ্যে চিন্তাগুলো আসে যে মুফত হাত আয়ে তো বুড়া কে আয়, যেখানে আমরা আজকাল বুঝি না, ওই যে বরাবর বলি যে এই সমাজে সব কিছুর দাম আছে, কোনো কিছুর মূল্য নেই, আপনি শুধুমাত্র দাম দেখতে পাবেন চারদিকে, প্রাইস, প্রাইস, ভ্যালু নাই। রবীন্দ্রনাথ বলছেন না এক জায়গাতে যে তার একটা ছোটো গল্পের মতো আছে, ভুল স্বর্গ, ভুল স্বর্গ, লিপিকা নামে একটা অসাধারণ বই আছে তার, তার মধ্যে এরকম অসাধারণ ছবি, কী বলবেন, গল্প বলবেন না কবিতা বলবেন আমি বুঝতে পারি না, উনি নিজেওগুলো কোনো ব্যাখ্যা করে যাননি, কখনো মনে হয় গল্প, কখনো মনে হয় কবিতা। তার মধ্যে ভুল লোকের স্বর্গ নামে একটা ছোটো গল্প আছে, একটা লোক মরার পর যমদূতেরা, এই সে লোকটা ছিল পুরোপুরি ওই যে গালিবের অকর্মা গালিব বলে না, সে বসে বসে গালে হাত দিয়ে ফুল দেখে, পাখি দেখে, ঝর্নার পাশে গিয়ে ঝর্নার কলধ্বনি শোনে, সূর্যাস্ত দেখে, সূর্যোদয় দেখে, কোনো কাজ করে না, সে শুধু বসে থাকে, ছবি আঁকে, এই করে সেই করে। ওই লোক মরে যাওয়ার পর যমদূতেরা তাকে ভুল করে কেজ লোকের স্বর্গে গিয়ে ছেড়ে আসলো, কেজ লোকের স্বর্গে, ওই স্বর্গের নমুনা কি, ওই স্বর্গের লোকেরা রাত দিন খালি কাজ করে, খালি কাজ করে। আমাদের সবচেয়ে প্রিয় পাঁচ টাইম হচ্ছে কাজ করতে করতে হাঁপাতে বলে আর পারি না, এটা শুধু প্রিয় অবসর, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। ওইটার মধ্যে একটা লাইন আছে, রবীন্দ্রনাথ বলছেন যে এই কেজলোকের স্বর্গের নমুনা কি জানেন, কেজলোকের স্বর্গের নমুনা হচ্ছে যে এখানে সবাই বলে সময়ের মূল্য আছে, এখানে সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। ভয়াবহ কথা, ভয়াবহ কথা, যে রবীন্দ্রনাথ কেমন করে মানুষের এলিনেশনগুলো দেখতে পাচ্ছেন, মানুষের বিচ্ছিন্নতাগুলো দেখতে পাচ্ছেন, দাম আর মূল্যর তফাৎ তিনি কেমন করে বুঝতে পারছেন, আধুনিকতার সঙ্গে সঙ্গে কেমন করে আমাদের সমাজের মধ্যে দাম আর মূল্য একে অপরের সংঘাতের মধ্যে দিয়ে দাম টিকে যাচ্ছে, মূল্য হেরে যাচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু বুঝতে পারছেন, এই লক্ষণগুলো স্পষ্ট রবীন্দ্রনাথের মধ্যে। এই একই স্পষ্টতা আপনি দেখতে পাবেন মির্জা গালিবের মধ্যেও, যে কয়েকটা লক্ষণ আপনাদেরকে বললাম, যাহারে বেচারা বলছেন যে তাকে ছাড়া পৃথিবীতে কোনো কাজ থেমে থাকবে না, গালিবে খায়স তাকে বগায়ের কন সে কাম বন্দ হ্যাঁ, রোয়ে জার জার ক্যা কি যে হায় হায় কে, এই লক্ষণগুলো বোঝা যাচ্ছে গালিবের মধ্যে। ফলে আজকের যুগে ওই বুড়ো গালিবকে তিনি নিজেকে অকর্মা বলছেন, তিনি বলছেন যে গালিবের খায়স্তাকে ছাড়া পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না, আসলেও থেমে থাকে না। কিন্তু যারা এই পৃথিবীতে পথ চলতে গিয়ে দেখে যে এই চলার কোনো গন্তব্য নেই, খালি ঘুরপাক খাওয়া এক জায়গাতে, তাদের কাছে বারবার গালিব মূল্যবান হয়ে ফেরত আসেন, তাদের কাছে মনে হয় যে গালিব খায়স্তা এই জন্য অকর্মা গালিবটাকে দরকার, কারণ যারাই নিজের ভেতর দিকে তাকাতে যায়, যারাই পথ চলতে চলতে একবার থমকে দাঁড়িয়ে ভাবে যে কোথায় যাচ্ছে, তারাও এই সমাজের মধ্যে গালিবের মতোই অকর্মা হিসেবে ঘোষিত হয়ে যায়। আমার বারবার মনে হয় জীবনানন্দ দাশের কথা, যে লোকটা কী একটা জীবন কাটিয়ে গেছে, আমার কাছে বাংলা সাহিত্যে সবচাইতে দুঃসাহসী লোকগুলোর মধ্যে একটা লোক মনে হয় এই জীবনানন্দ দাশকে। কেন, এই লোকটা পরিবারের মতো তার রোজগার টোজগার নেই, লাবণ্য দাসের হাতে মানে ঝাঁটাপেটা করেছেন কিনা জানি না, তবে খুব একটা ভালো ছিলেন না, আপনারা সবাই জানেন কীরকম ভালো ছিলেন না, যে লোকটা সকালবেলা তাকে এক কাপ চা দেওয়া হতো না, চা দেওয়া হতো না, এই কারণে রোজগার নেই, কামাই নেই, তোমার এত ওর বায়না কিসের, তো যেদিন পকেটে কয়েকটা আনা থাকতো তিনি
রাস্তাতে নেমে ওপাশে গিয়ে ফুটপাতে এক কাপ চা খেতেন, সবসময় এটাও তার জুটত না। উনি ডিম খেতে খুব ভালোবাসে, সিদ্ধ ডিম। একদিন তাকে একটা ডিম দেওয়া হয়েছে, তিনি মিনমিন করে বললেন যে আট কি ডিম আছে, মুখ ঝামটা শুনতে হয়েছিল। কামাই নেই, রোজগার নেই, দুটো ডিম খাওয়ার শখ কেন, একটা দিয়েছে এই তো বেশি। এই লোকটা ভাবা যায়, দেখুন এই লোকটা এইরকম একটা মুখ ঝামটা খাওয়া, মানে এইরকম বাজে জীবন, মনে হয় এখানে যতজন আছেন কারুর বোধে জীবন এতটা বাজে না, কারুর না আমি মোটামুটি নিশ্চিত। অথচ এই লোকটা পাতার পর পাতা, খাতার পর খাতা লিখে ভর্তি করে, সে ছাপারও লোক পাননি, ট্রাঙ্ক ভর্তি করে রেখে গেছে, ট্রাঙ্ক ভর্তি করে। কতটা শক্তি, দুঃসাহসী হলো একটা লোক এরকম, মানে জীবন কাটানোর পর পাতার পর পাতা, খাতার পর খাতা লিখে যান। নিজের খাতার কাগজ ছিল না বলে ছেলের খাতার, মানে স্কুলের খাতার মধ্যে কবিতা লিখে যেতেন, দুঃসাহসী লোক বলে মনে হয় আমার কাছে। তো গালিবও জানতেন আসলে এরকম যে তিনি একজন দুঃসাহসী লোক, কিন্তু বিনয় করে বলেছেন আর কি, কারণ নজরুল তো একই লোক আবার কেমন করে বলে যে কি বিনয় করে বলছেন না, মীরের সঙ্গে, মীর থেকে মীরের সঙ্গে তুলনা করতে গিয়ে যে রেখ থেকে তুমি একেলে উস্তাদ নেই হো গালিব, কেতে হ্যাঁ আগলে জমানে মে কই মীর ভি থা। সুহান আপনারা জানেন অনেকেই, বলছি রেখ মানে হচ্ছে উর্দু, যে রেখ তার তুমি একমাত্র উস্তাদ নও হে গালিব, কেতে হ্যাঁ কি আগলে জমানে মে কই মীর ভি থা। লোকে বলে আগের যুগে নাকি মীর নামেও আরেকজন উস্তাদ ছিলেন, এছাড়া গালিবের বিনয়ের নমুনা, মানে উনি যে উস্তাদ উর্দুভাষীর এই বিষয়ে সন্দেহ নাই। তবে লোকেরা বলে আগের যুগেও নাকি আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে মীর তাকে মীর, বুঝছো, গালিবের বিনয়ের নমুনা, উনি উস্তাদ এ ব্যাপারে ওনার কোনো সন্দেহ নাই। তবে উনি আরেকজনকে বলছেন যে তবে লোকে বলে মীর নামেও আরেকজন উস্তাদ ছিলেন, গালিবের বিনয়ের নমুনা, গালিব নিজেও কিন্তু স্পষ্ট করছেন না, লোকে বলে আর কি, যেন আমিও বলি। সে মীর তাকে মীরও ভয়াবহ রকমের লোক, তার কাছে একবার একজন এসে বলছে যে হিন্দুস্তানে উস্তাদ কজন আছেন কবি, উনি বলছেন আড়াইজন। আড়াইজন মানে বলছে একজন হচ্ছে মির্জা রফি সওদা ওনার সমকালে, দুজনে এই মির্জা রফি সওদার সঙ্গে ভয়ানক ওনাদের দুজনের মানে ওই কবি কবিত্ব নিয়ে রাইভেলারি ছিল আর কি, সেদিকে যাচ্ছি না, ওর এক মজার গল্প। তো বলছে এক হচ্ছে মির্জা রফি সওদা, দুসরে ইয়ে খাক স্যার, দ্বিতীয় হচ্ছে অধম আমি, এটা ওনার বিনয় নমুনা। আড়াইজন ওস্তাদ, একজন হচ্ছে মির্জা রফি সওদা, এক হচ্ছে অধম আমি, আর আধা হচ্ছেন খোয়াজা মীর দর্দ। তো একজন বলছে যে মীর সোজ, উনি ওনাকে উস্তাদ বানেন না আপনি, মীর সোজ উনিও কবি। ওই লোক বলছে না উনি নবাবের ওস্তাদ, নবাবের নবাবের কবিতা পরিমার্জন করে দেন, ওনাকে আপনি কবি মানবেন না। তো বিরক্ত হয়ে মীর তাকে মীর বলে আচ্ছা ঠিক আছে তাহলে পৌনে তিনজনই সই। খোয়াজা মীর তাকে মীর তাকে মীর এ হচ্ছেন গালিবের, যাকে উস্তাদ বলে গালিব মেনে নিয়েছিলেন। তো গালিবকে নিয়ে বলতে গিয়ে আজকে যে প্রসঙ্গ বললাম, কোথায় 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 চলে যাব আমাকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের, অথবা ফিরিয়ে আনতে যদি না পান তাহলে আমার সঙ্গে সঙ্গে যাবেন, আমি যেখানে যাই কিছু করার নেই। মানে ওই আছে না যে একটা খুব সুন্দর শের, যে আধুনিক শের বলছে গুমরাহ মেরে সাথ হুয়ে রাহ ন মাফি, অর্থাৎ আনি কা খবর ইয়াদ না জানে কি পাতা হ্যায়, মানে কোথায় যাবো আমি কি সবাব ইয়াদ, কী করে এসছি আমি তাও জানি না, কোথায় যাব তাও মনে নেই, গুমরাহ মেরে সাথ হয়ে মেরে রাহ নুমাফি, এখন আমি কী করি, কোত্থেকে এসছি তাও মনে নেই, কোথায় যাব তাও মনে করতে পারছি না, আর আমাকে যে পথ দেখাবে বলে আমার সঙ্গে চলেছিল সেই পথ প্রদর্শকও আমার সঙ্গে পথ হারিয়ে গলিগুলি ঘুরে বেড়াচ্ছে। তো আপনাদেরও সেই অবস্থা হবে আমার সঙ্গে ঘুরতে ঘুরতে, আমি আগের থেকে আপনাদের কাছে মাপ চেয়ে নিলাম। গালিব কেন গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ গালিব একটা খুব গুরুত্বপূর্ণ কালে ভারতবর্ষের সাক্ষী হয়ে আছে, এক। দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আজকে আমরা আমাদের ভারতবর্ষকে যেভাবে চিনি তার মধ্যে আমরা আছি, রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, এই দেশগুলোও আছে, এই পুরো জায়গাটাই
হিন্দুস্তান, দক্ষিণ সহ দক্ষিণ সহ এই জায়গাতে আজকে আমরা যেভাবে ভাবি, আমাদের ইতিহাসকে আমরা যেভাবে দেখি, যেভাবে কবিতা লিখি, যেভাবে ছবি আঁকি, যেভাবে গান গাই, যেভাবে ভাবি, যেভাবে পৃথিবীর দিকে তাকাই, এই পুরোটাই হচ্ছে একটা পশ্চিমা আদলের চিন্তা দিয়ে তৈরি করা। মির্জা গালিব ওই যে ক্রান্তি লগ্নটা ছিল, যখন আমরা আমাদের এই নিজস্বতাকে অতিক্রম করে পাশ কাটি বা ভুলে যাচ্ছি এবং ক্রমাগত ইংরেজদের তৈরি করা জগৎ দৃষ্টি দিয়ে পৃথিবীর দিকে তাকানো শুরু করছি, এই সময়টার একজন প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে মির্জা গালিব। যে কারণে মির্জা গালিবকে পড়া, পড়তে চাওয়া, বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আমাদের নিজস্ব হাজার বছরের যে দৃষ্টিভঙ্গি ছিল, যে জগতের ইতিহাসকে আমরা যেভাবে দেখতে শিখেছি, যেভাবে আমরা আমাদের ইতিহাসকে তৈরি করেছি, জগৎকে আমরা যেমন করে তাকাতাম, আমরা পুরোপুরিভাবে তাকে অস্বীকার করে এখন একটা ইংরেজদের তৈরি করা পশ্চিমা ইউরোপীয়, যাকে গ্রেকো রোমান বলতে পারেন অনেকে, সেই গ্রেকো রোমান দৃষ্টিভঙ্গি দিয়ে জগৎকে দেখি, দেখতে শিখেছি এবং সেটাকেই বহুলাংশে একমাত্র দৃষ্টিভঙ্গি বলে আমরা মনে করি। কথাটা বলাও ভুল, কারণ আমাদের কাছে দুইমাত্র কোনো দৃষ্টিভঙ্গি আমাদের জগতে এখন উপস্থিত নেই। যেখানে দুইমাত্র নেই সেখানে একমাত্র বলে আপনি কাউকে আলাদা করবেন কী করে? আপনি তো নিজেকে তখনই আরেকজন বলে চিনতে পারবেন যখন আপনার সামনে অন্য কোনো ব্যক্তি উপস্থিত থাকবে, যেখানে আপনি ছাড়া অন্য কারোর কোনো উপস্থিতিই নেই সেখানে আপনার দ্বিতীয় কাউকে আপনি চিনবেন কী করে? এবং আরও মজার কথা, দ্বিতীয় কাউকে যদি আপনি চিনতে নাই পারেন তাহলে আপনি নিজেকেই বা চিনবেন কী করে, তাই না? আরশি নগরে বলে না, যেখানে চারপাশে শুধু আয়না আর আয়না, যেখানেই আপনার ছবি পড়ুক সে তো আপনারই ছবি, ফলে আপনি দেখছেন অনেকজনকে কিন্তু আসলে আপনি দেখছেন একজনকে। আচ্ছা, ওদিকে নাই গেলাম। তো গালিব সেই সময়কার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি ওই কালটাকে বুঝতে পারছেন, ধরতে পারছেন যে কেমন করে জগৎটা ভাগ হয়ে যাচ্ছে। মির্জা গালিব বলছেন তার এক শেরের মধ্যে, যে উনি তার বিখ্যাত শিরের মধ্যে বলছেন যে ইমা মুঝে রোকে হ্যাঁ জো খিঁচে হ্যাঁ মুঝে কুফরে, ইমা মুঝে রোকে হ্যাঁ জো খিঁচে হ্যাঁ মুঝে কুফরে, কাবা মেরে পিছে হ্যাঁ কলিসা মেরে আগে। খুব মজার ব্যাপার যে ইমান আমাকে আটকে রাখছে, জো খিঁচে হ্যাঁ মুঝে কুফরে, কুফরে মানে কাফেরই যখন আমাকে সামনে টানে ইমান তখন আমাকে আটকে রাখে, কাবা মেরে পিছে আমার পেছনে কাবা, কলিসা মেরে আগে গির্জা চার্চ আমার সামনে। ইমান মানে হচ্ছে আমার সেই পুরনো জগৎ যেখানে আমি এতদিন ছিলাম, আর কুফরে মানে কি? কুফরে মানে হচ্ছে যে ব্রিটিশদের যে নতুন জগৎ তিনি সামনে সামনে দুটোকে দাঁড় করাচ্ছেন, কাবা মেরে পিছে হ্যাঁ কলিসা মেরে আগে। যত কথাই বলি কাবাটা তো আমার পেছন অতীত, কলিসা মেরে আগে আমার সামনে তো গির্জা চার্চ, তার মানে ওই যে উপনিবেশ, ওই যে পশ্চিমা চিন্তাই আমার সামনের ভবিষ্যৎ। এটা অনিবার্যরূপে গালিব কিন্তু বুঝতে পারছেন, ইমা মুঝে রোকে হ্যাঁ। আবার দুভাবে ভাবতে পারেন যে আমি যখন ওই দিকে যেতে চাচ্ছি তখন ইমান আমাকে আটকে রাখছে, আমার অতীত আমাকে টানছে যে যেও না, সে সর্বনাশে ভবিষ্যৎ তোমাকে গিলে খাবে। ইমা মুঝে রোকে হ্যাঁ, ইমান আমাকে আটকে রাখছে, জো খিঁচে হ্যাঁ মুঝে কুফর, যখন কুফর আমাকে টানে, কাবা মেরে পিছে হ্যাঁ কাবা আমার পেছনে, কলিসা মেরে আগে গির্জা আমার সামনে। ওই যুগটাকে তিনি বুঝতে পারছেন, ফলে এই যে একটা বিস্মৃতির কাল, এই বিস্মৃতিটাকে মনে করা খুব দরকার। মিলান কুন্দরা বলতেন না, কিছু নাকি বেচারা মারা গেছেন, যে সমস্ত ক্ষমতার বিরুদ্ধে মানুষের লড়াই হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই। গালিবও এই কথাটা বুঝতে পারছেন, দেখুন তার কথার মধ্যে কিন্তু আছে যে অতীত আমাকে আটকে রাখছে যখন আমি সামনে যেতে চাই, এই স্মৃতির লড়াই বিস্মৃতির বিরুদ্ধে। আবার তিনি যখন এই পূর্ণ কথাটা আবার ফিরে আসি, একটু আগে যেটা বললাম যে আমি যখন তোমার কাছে কথা বলতে যাই কী কথা বলবো, আমি তো আসলে যা বলতে চাই কেউ সে কথা বলছে না, হয় তোমাদের অন্য কোনো হৃদয় দরকার অথবা আমার দরকার অন্য কোনো ভাষা। যখন এই পৃথিবীতে আপনি বলেন কেউ বোঝে না, তখন এই দুটো মাত্র পথই আসলে বাকি থাকে,
হয় আপনার নতুন ভাষা তৈরি করতে হবে, অথবা যারা শুনছে কিন্তু বুঝতে পারছে না তাদের নতুন কোনোটা হৃদয় লাগবে, অথবা হয়তো দুটোই সত্যি। নতুন ভাষা তৈরি না হলে নতুন হৃদয় তৈরি হবে না, অথবা নতুন হৃদয় যদি তৈরি না হয় তাহলে নতুন ভাষাই বা আপনি বুঝবেন কী করে? তাহলে গালিব দুটোকে সমাপতন করছেন। নতুন ভাষা তৈরি হওয়া মানে নতুন হৃদয় তৈরি হওয়া, নইলে নতুন ভাষা বুঝবে কি? আপনার পুরনো ভাষাই কেউ বোঝে না, নতুন ভাষা বুঝবে কি করে? সুতরাং নতুন ভাষা তৈরি হওয়া মানে নতুন হৃদয় তৈরি হওয়া। নতুন ভাষা তৈরি না হলে নতুন হৃদয় তৈরি হয় না, নতুন হৃদয় তৈরি না হলে নতুন ভাষাও তৈরি হয় না। ফলে এই যে গালিব বুঝতে পারছেন নতুন যুগ আসছে, সেই যুগের যে টানাপোড়েন যা এতদিন ধরে বলে আসা হচ্ছে সেই ভাষা বোঝার লোক আর নেই। ফলে আমরা এখন আমাদের নিজের ভাষায় তৈরি হওয়া যে কোনো গানকে, যে কোনো কবিতাকে আমরা বলতে পারি এখন কি কোট আনকোট লোকসঙ্গীত, ফোক সং। এই ফোক সং নামে একটা তকমা জুটতে পারলে এটা ভদ্র লোকের আসরে কোক স্টুডিওতে ঢোকার সুযোগ পায়। মানে আপনার তো তো আপনার কেন হাসি নাম জানি না, হাসির কথা ছিল, আচ্ছা নিশ্চয়ই হাসির কথা ছিল। আচ্ছা তো নইলে আমরা কিন্তু আমাদের নিজেদের অতীতকেই বুঝতে পারি না। আমাদের কাছে এটা কি ফোক, এটা আমার না, এটা কি এটা লোকসঙ্গীত, আমি লোক না, আমি কি আমি ভদ্রলোক। এই ভদ্রলোক কিন্তু এটা শুধু মুখের কথা না, এটা ইংরেজদের তৈরি করা একটা টার্ম। এই ভদ্রলোক কিন্তু ইতিহাস এবং সমাজতন্ত্রের মধ্যে একটা টার্ম, টার্মোলজি। এই ভদ্রলোক শব্দটা, ভদ্র মহিলা, ভদ্রলোক, ইংরেজদের বাবু কালচারের সূত্রপাত ঘটেছিল এটার মধ্যে দিয়ে, সূত্রপাত ঘটেছিল এটার মধ্যে দিয়ে। ওই সাহেবরা যেমন করে তৈরি করতে চেয়েছিলেন যে এমন একজন, এমন লোক তৈরি করতে হবে আমাদেরকে যাদের গায়ের রং কালো কিন্তু চিন্তাভাবনাটা হবে সাদা মানুষের মতো, এটা ছিল ভদ্রলোক। ইংরেজরা যাদেরকে তৈরি করে গেছে, যারা আমাদেরকে শিখেছে ওগুলো ফোক, আর এগুলো এগুলো জানে কি খোদাই জানে আমরা যা দেখি। তো এই কথাগুলো বললাম এই কারণে যে আমরা যখন ভাষার কথা বলি, যখন আমরা বলি নতুন কিছু করবার কথা, যখন আমি যা বলতে চাই তা বলতে না পারার বেদনার মধ্যে ভুগি, যখন আমাদের গালিবের মতোই মনে হয় কোনো না কোনোভাবে আপনি নিশ্চিত থাকেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একবার হলেও মনে হয় যে আমি যা বলতে চাচ্ছি, যা বলছি জগৎ এটা বুঝতে পারছে না, এইটুকু আমাদের সবার মনে হয়। মাঝে মধ্যে গালিবের মতো লোকের মনে হয় এর পরের লাইনটা কি, হয় ওদের অন্য কোনো হৃদয় দাও নয়তো আমাকে অন্য কোনো ভাষা দাও। দ্বিতীয় লাইনটা সবার মনে হয় না, দ্বিতীয় লাইনটা সবার মনে হয় না বলেই 200 বছর পরেও গালিব প্রাসঙ্গিক থেকে যান। এই এই কথাটা সবাই বলতে পারে না বলে, তবে এই বলতে পারা না পারা, বলার পরেও কেউ বুঝতে পারছে না, এই যন্ত্রণা, এই বেদনাটা কিন্তু থেকেই যায়। এই বেদনার সূত্রপাত কোথায়, কোথায় ঘটছে এই বেদনার প্রথম স্ফুরণ, এইটা বলতে গিয়ে ওই যে বললাম দুটো কালপর্বের কথা গালিব, যে কারণে ভারতবর্ষের ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ তিনি এমন একটা সময়ে জন্মে গেছেন। সেই সময়টা হচ্ছে তার জন্ম 1797 সনে, 1800 সনের মাত্র 3 বছর আগে। মারা গেছেন কবে? মারা গেছেন মাত্র 1869, তার তখন বয়স কত? 70 বা 71 এরকম, কারণ ওই হিজরি সনের সঙ্গে ইংরেজি সনে একটা গণ্ডগোল তো আছে। এই সময়কালের মধ্যে গালিব দেখেছেন যে কেমন করে মোগল সাম্রাজ্য, বিশাল মহিমাময় মোগল সাম্রাজ্য, যাকে পশ্চিমারা রূপকথার মতো দেখত, কোলরিজ যেই মোগল সাম্রাজ্যকে আফিমের ঘরে দেখে কবিতা লিখে ফেলেছেন কুবলাই খানের মধ্যে যার উল্লেখ আছে, স্বপ্নের নগরীর মতো, কল্পনার মতো। সেই মোগল সাম্রাজ্য যেখানে ইউরোপীয়রা আক্ষরিক অর্থে ভিক্ষা করতে আসতো, লিটারেলি যাকে বলে ভিক্ষা করতে আসতো, দুটো খেয়ে পড়ে বাঁচার জন্য এখানে আসতো, সেই মোগল সাম্রাজ্য ধসে পড়ছে। গালিবটা দেখছেন, গালিবটা দেখছেন, গালিব দেখছেন কেমন করে মহান মোগল সম্রাটরা ইংরেজদের হাতের পুতুল হয়ে যাচ্ছে। জীবদ্দশাতেই সে গালিব 1857 সন দেখতে পাচ্ছেন, যাকে ইংরেজি, যাকে কার্ল মার্কস বলছেন
ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রথম স্বাধীনতা সংগ্রাম। আমরাও কিন্তু দেখেন ইংরেজদের জবানিতেই বলি কি, সিপাহী বিদ্রোহ। কার্ল মার্ক্স বুঝতে পেরেছেন যে এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই জায়গাটা ওই সময়টাতে গালিব জন্মেছে। তিনি দেখতে পাচ্ছেন এতদিন ধরে, শত শত বছর ধরে ভারতবর্ষে যেগুলোকে মূল্যবান বলে মনে হচ্ছিল সেগুলো কেমন করে অচিরেই মূল্যহীন হয়ে যাচ্ছে। এবং গালিবেরই সময়ে আরেকজন এই কথাটা স্পষ্টরূপে বুঝতে পেরেছিলেন। তিনি একটা ছোট্ট পাতলা বই লিখেছিলেন, সে বইটার শব্দ মাত্র 30,000 শব্দের একটা ছোট্ট পাতলা বই লিখেছিলেন, ওখান থেকে অনেক দূরে। এটি যখন লিখেছিলেন তিনি তখন সবে ইংল্যান্ডে এসেছেন। তার নাম হচ্ছে কার্ল মার্ক্স। তিনি একটা ছোট্ট পাতলা বই লিখেছেন ইংরেজের সঙ্গে মিলে, তার নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। তারপরে অদ্ভুত কথা আছে তার মধ্যে, যে হোয়ার এভার ক্যাপিটালিজম রিসাইডস ইট নেসলস, নিজের মতো করে যেখানেই পুঁজিতন্ত্র যায়, ক্যাপিটালিজম যেখানে যায়, সে ওই জায়গাটাকে নিজের মতো করে পাল্টে ফেলে। শিক্ষক, শিল্পী, যে কোনো মহৎ পেশা, ওইগুলাকে সে উপহাসের বিষয় করে তোলে। খেয়াল করে দেখুন, যেখানেই পুঁজিতন্ত্র যায় সেই জায়গাটাকেই সে নিজের মতো করে পাল্টে ফেলে। এতদিন যাকে মহান বলে জেনেছ, মহান পেশা, মহান কাজ, সবগুলোকে সে তুচ্ছহীন করে তোলে। দেখুন গালিবের সময় তো সেই সময় যখন ভারতবর্ষে এত হাজার বছর ধরে যা চর্চা হয়ে এসছে, ইংরেজের এখানে আসার সঙ্গে সঙ্গে সব কিছুকে নিজের মতো করে পাল্টে দিচ্ছে, যা ছিল এখানকার সম্মানিত সব কিছুকে সে উপহাসের বিষয় করে তুলছে। ফলে ম্যাকলে নামে একজন সাহেব, ইংরেজ সাহেব, তিনি তার ডিসপ্যাচের মধ্যে লিখছেন যে এই পুরো ভারতবর্ষে এই প্রাচ্যে যে হাজার হাজার বই পুঁথি লেখা হয়েছে, এই সবগুলো বই, সবগুলো পুঁথি ইউরোপের, ইংল্যান্ডের যে কোনো একটা লাইব্রেরির একটা আলমারির একটা তাকে যে পরিমাণ বই আছে, একটা ইউরোপের যে কোনো আলমারির একটা বইয়ের মূল্য এই পুরো প্রাচ্যের হাজার হাজার বছরে লেখা সবগুলো বইয়ের থেকে বেশি। বুঝতে পারছেন ঘটনাটা? ফলে গালিব কিন্তু এই যে উনি এটা বলছেন এবং ভারতবর্ষ পাল্টে যাচ্ছে, গালিব এই সময়টাকে প্রত্যক্ষ রূপে দেখছেন, দেখছেন। এখন এই যে আমি বারবার বলছি যে গালিব পাল্টাচ্ছে, দেখছেন, কী পাল্টাচ্ছে আসলে, কোন সে হারিয়ে যাওয়ার কথা আমরা বলছি, গালিবে বা কোন হারিয়ে যাওয়ার কথা বলছেন, যে ইমাম মুঝে রোকে হ্যাঁ, যে খিচে হ্যাঁ মুঝে কুফর, কী গালিবকে পিছু টানছিল, কাকে টানার, কোন টানার কথা বলছেন গালিব, যার পেছনের টানকে তিনি অনুভব করছেন আবার সামনের টানকে তিনি একই সঙ্গে উপলব্ধি করছেন, কোন সে কাব্য, কোন সে চিন্তা, কোন সে ভাবনা। অথবা এই যে আমরা বলছি যে আমাদের এত হাজার হাজার বছরে কি নিজেদের মতো করে দেখবার কোনো দৃষ্টিভঙ্গি আমরা অর্জন করেছিলাম, এই প্রশ্নটা তখনই আসবে যখন আমরা আদৌ বুঝতে পারবো যে আসলেও কি আমরা কিছু হারিয়েছি। যদি আমরা বুঝতে পারি আমরা কিছু হারিয়েছি, তাহলেই তো তাকে খুঁজে বের করবার চেষ্টা বা চিন্তার কথা মাথায় আসবে, তাই না? ওই বিস্মৃতির কথা তখন মনে আসবে যখন আমরা স্মৃতির মধ্যে কোনো কিছু খুঁজে পাব। আপনি কোনো কিছু তখনই খুঁজে বেড়াবেন যখন আপনি বুঝতে পারবেন আপনি কিছু হারিয়েছেন। ফলে আমরা তাহলে এদিকে একটু যাই, প্রাচ্য উপনিবেশের দখলে আসার পর তাকে শাসন করবার উপনিবেশিক চিন্তার বা উপনিবেশের যে শক্তি, তা যে শুধুমাত্র সৈন্য, বন্দুক, কামান দিয়ে আমাদেরকে পরাজিত করেছিল তা নয়, তার একই সঙ্গে এখানে প্রথমেই যে কাজটা করেছিল এইখানে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। প্রথমেই তারা যে করেছিল ভয়াবহ কাজ, তারা আমাদের ভাষাকে তাদের আদলে তৈরি করে দিয়েছিল। টিপু সুলতানকে হারানোর, পরাজিত করবার এক বছর প্রথম বর্ষ পালন উপলক্ষে ইংরেজরা একটা কাজ করেছিল, সেই কাজটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ নামে একটা কলেজ স্থাপন করেছিল টিপু সুলতানকে হারানোর বর্ষপূর্তি উপলক্ষে। ওই জায়গায় তারা বিভিন্ন ভাষার পণ্ডিতদেরকে,
নিয়োগ দিয়েছিল। কেন নিয়োগ দিয়েছিল জানেন? বিভিন্ন ভারতীয় ভাষা, যেটাকে ইংরেজি বলতো ভার্নাকুলার্স, ওই ভার্নাকুলার্সগুলোকে, ওই ভাষাগুলোকে ইংরেজি ভাষার আদলে তৈরি করবার জন্য। লক্ষ্য করে দেখুন, ইংরেজি ভাষার আদলে বাংলা, উর্দু, মহারাষ্ট্রী ভাষা, পাঞ্জাবি ভাষা, এই ভাষাগুলোকে ইংরেজি ভাষার আদলে তৈরি করবার জন্য ইংরেজি ভাষার গ্রামার অনুযায়ী, সিনট্যাক্স অনুযায়ী, জগৎ দৃষ্টি বা যাকে বলে মানে ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী তৈরি করবার জন্য তারা পণ্ডিতদেরকে নিয়োগ দিয়েছিল। ফলে আমরা এখান থেকে বাংলা গদ্য পাই, অন্য ভাষারও গদ্য পাই। এবং আপনারা দেখবেন যে আমরা ওখান থেকেই আমাদের নতুন সাহিত্য রচনা শুরু করি, ছোট গল্প লিখি, উপন্যাস লিখি, প্রবন্ধ লেখা শুরু করি, যেগুলোর আদল পুরোপুরি ইউরোপীয় মডেলে তৈরি করা। এই জিনিসগুলো আমাদের এখানে ছিল না আগে। বঙ্কিমচন্দ্র পড়তে গেলে আপনারা দেখবেন তার বিভিন্ন লেখার মধ্যে যে স্ত্রী কী পড়ছেন, স্ত্রী বাংলা উপন্যাস, বাংলা নভেল পড়িতেছেন, ওরা নভেল বলতো, বাংলা নভেল পড়িতেছেন, তার মধ্যে প্রচুর লভের কথা আছে, লভ মানে হচ্ছে লাভের কথা আছে। তো তার যিনি স্বামী ওই রান্নাবাড়ি করে, আর ছোটো লোকের ভাষা বাংলা জানে, ও ইংরেজি জানে না, তার স্ত্রী তো সাহেব যে তার স্বামী ইংরেজি জানে, কী পড়ছে সব ছাইপাস, তো গিয়ে বলে যে এই বাংলা নভেল, বলে ছি 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 সব রাখো রাখো আমাকে দিও না, বাংলা নভেল পড়ার মধ্যে একটা ছোটো লোকের কাছে ছি 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 এটা আর ধরতেও নাই, হাত নোংরা হয়ে যাবে এমন অবস্থা। এগুলো তৈরি করা শুরু হয়েছে, এই ভাষাগুলো তৈরি হওয়া শুরু হয়েছে ইংরেজদের নিজেদের উদ্যোগে একেবারে। ওই সময়টাকে বোঝা দরকার, কী বুঝতে চাই সেদিকে একটু আমি ভাবছি যে আজকে আপনাদের সেটা নিয়ে দু চারটে কথা বলবো, যে কেমন করে আসলে প্রাচ্যের এই কবিতা কেমন করে, প্রাচ্যের দৃষ্টিভঙ্গি কেমন করে গড়ে ওঠে, যেটা পশ্চিমা পোয়েটিক্স সাহিত্য চিন্তার আদলে ধরা পড়ে না। এবং চাচ্ছে ভয়াবহ কথা কি, যে ওই আদল পশ্চিমা চিন্তার আদলের বাইরে আমাদের ভাবনা জগতে প্রকৃতপক্ষে এখন অন্য কোনো চিন্তার উপস্থিতি নেই। ফলে আমাদের বোঝা দরকার যে আমরা বলছি হারিয়ে ফেলছি, হারিয়ে ফেলছি, কী হারিয়ে ফেলছি, গালিব কোন হারানোর কথা বলছেন, গালিব খায়েস্তা অকাজের গালিব কী হারিয়ে ফেলার কথা বলছেন, কী হারিয়ে ফেলার পরেও তিনি অভিমান করে বলতে পারেন যে গালিবে খায়েস্তাকে বগায়ের কৌন সে কাম বন্ধ হ্যাঁ রইয়ে জার জার, অভিমান না এটা, অকর্মা গালে চলে গেলে পর পৃথিবীর কোনো কাজ কি বন্ধ থাকবে, কেন তুমি কেঁদে আকুল হবে, কিসের জন্য দুঃখ করবে তুমি, কিন্তু অভিমান, অভিমান, আমি ছাড়াও তো জগতের কোনো কাজ বন্ধ থাকবে না। গালে বুঝতে পারছেন যে এমন কোনো একটি কিছু আমি হারিয়ে ফেলছি যেটা হারিয়ে ফেলার পর জগতের কোনো কাজ বন্ধ থাকবে না, কিন্তু এই ব্যাপার থাকে না। মান্টোকে নিয়ে বলতে গিয়ে আমি একবার বলেছিলাম যে দেশভাগ হচ্ছে এই পাশ, মানে আমাদের হিন্দুস্তানের ক্ষেত্রে দেশভাগ হচ্ছে এমন একটা বেদনা, এমন একটা ক্ষত, যে ক্ষতটা একসময় মিলিয়ে যাবে কিন্তু একটা দাগ থাকবে, একটা বেদনা থাকবে, বহু বছর পর আমরা বুঝতেও পারবো না দাগটা কিসের, ভুলে যাব, ব্যথাটা কিসের আমরা ভুলে যাব, কিন্তু দাগটা থাকবে, ব্যথাটা থাকবে। তো আমাদের এই ইতিহাসের মধ্যে না এরকম অনেকগুলো ক্ষত আছে, ওই ক্ষতগুলো শুকিয়ে গেছে হয়তো, কিন্তু দাগটা রয়ে গেছে, ওই ক্ষতটা ভেতরে ভেতরে ব্যথা করে, আমরা মনেও করতে পারি না দাগটা কিসের, ব্যথাটা কিসের। ওই বুড়োরা বলে না যে পূর্ণিমা অমাবস্যার সময় পুরাণ ব্যথা টান দিয়া উঠে, তো আমাদের ইতিহাসের মধ্যে এরকম অনেকগুলো পুরাণ ব্যথা আছে, পূর্ণিমা অমাবস্যার সময় না এগুলো টান দেওয়া ওঠে। এই যে এরকম আয়োজন টায়োজন যখন হয় তখন আমি বুঝতে পারি এরকম অমাবস্যা পূর্ণিমা আর পুরাণ ব্যথা টান দেওয়া উঠছে, আপনার পুরাণ ব্যথা টান দেওয়া উঠছে বলে আপনার এখানে সবাই আয়োজন করে এখানে বসে গালিবকে শুনতে যাচ্ছেন, পুরাণ ব্যথা টান দিচ্ছে আপনাদের, তাই না? সেই পুরাণ ব্যথাটা কী, অমাবস্যায় পূর্ণিমায় কোন পুরাণ ব্যথাটা টান দেওয়া ওঠে, কী হারালাম গালিব, কোন জগৎ হারানোর দুঃখ করছেন, আমরাই বা কোন জগৎকে হারিয়েছি যে জগৎ হারানোর ব্যথা আমাদের রয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না ব্যথাটা কোথায় কবে পেয়েছিলাম। আমির খুসরো নাম আপনারা শুনেছেন, 14 শতাব্দীর
অনেক বড় পলিম্যাথ, হরফুল মওলা। বাংলা এটার ভালো কোনো সব জানতা বললে উপহাস মনে হবে, সর্ববিদ্যা বিশারদ বললে অতি কঠিন মনে হবে। তো এগুলো বলতে যা বোঝায় আমির খুস্তো ছিলেন সব্যসাচী, মানে যার দুই হাত একই সঙ্গে চলে, দুই হাত চলে। এটা অর্জুনকে বলা হতো, দুই হাত শুধুমাত্র না, আপনি ভাবেন দুর্গার কথা, তার তো দশ হাত, তাকে কি বলবেন, সে দশ হাতে তার দশপ্রহরণ, দশ হাতে তো একসঙ্গে সব অস্ত্র চালায়। তো আমির খুসরো ত্রয়োদশ শতাব্দীর মানুষ, যিনি একই সঙ্গে বড় ফার্সি কবি, উর্দুর প্রথম কবিদের মধ্যে একজন, একই সঙ্গে বড় হিস্টোরিয়ান। বলা হয় তিনি হিন্দুস্তানি খেয়াল সঙ্গীতের প্রবর্তক, একই সঙ্গে তিনি তবলা যন্ত্রটা সৃষ্টি করেছেন, একই সঙ্গে তিনি সেতার নামে, সেহ তার, তিন তার বলা হয়, আদির সেহ মানে হচ্ছে সাত, প্রাচীন পারস্যিক যন্ত্রকে পরিমার্জন করে তিনি সেতার বানিয়েছে, যা মানে এই যে কয়েকটা কথা বললাম এর যে কোনো একটা হলেই কিন্তু একজন মানুষের পৃথিবীর ইতিহাসে টিকে থাকার জন্য যথেষ্ট। আর এই লোকটা যে অসংখ্য কাজ করেছে তার মধ্যে কয়েকটা আপনাদেরকে আমি বললাম। তিনি ফার্সির বিশাল কবি, যাকে হাফিজের সমান বলে ফার্সি কাব্য বিশারদরা মনে করেন। হাফিজ সমকালের কবি, কিন্তু হাফিজ এবং আমির খুসরো। আমির খুসরো তার একটি শের আছে, সেটা বলছে যে খুব ইন্টারেস্টিং একটা শের, তিনি বলছেন যে আমি হামচু হিন্দু এ সোমনাথ, ফার্সি এই লক্ষ্য করে দেখবেন শব্দগুলো, হামচু হিন্দু এ সোমনাথ বা ইশক, হামচু হিন্দু এ সোমনাথ বা ইশক বুত পরস্তিয়ান, হামচু হিন্দু এ সোমনাথ বা ইশক বুত পরস্তিয়ান ও দিল বড়া মানে মা আস্ত, হামচু হিন্দু এ সোমনাথ, আমি সোমনাথের হিন্দু, সোমনাথ হচ্ছে মন্দির, মন্দির অর্থে সোমনাথ, হামচু হিন্দু এ সোমনাথ, আমি সোমনাথের হিন্দু বা ইশক, ওই মন্দিরটা কিসের, প্রেম নামের মন্দিরের হিন্দু আমি, বুত পরস্তিয়ান আমি মূর্তি পূজারি, হামচু হিন্দু এ সোমনাথ বা ইশক বুত পরস্তিয়ান ও দিল মারা ব্রহ্মণস্থ, আর হৃদয় হচ্ছে আমার ব্রাহ্মণ। মানে হিন্দু শব্দটার দিকে আসেন, শব্দগুলো একটা একটু করে ধরি, আমি কি ওই মন্দিরের হিন্দু, হিন্দু বলতে কি বোঝায়, মজার ব্যাপার, হিন্দু কোনো ধর্মের নাম না, সিন্ধু নদীর তীরে যারা বাস করে তাদেরকেই হিন্দুস্তানের লোক মানেই হিন্দু। টেক চাঁদ বাহার নামে একজন 1786 সনে গত হওয়া বিখ্যাত ফার্সি উর্দু কবি অভিধানকার ছিলেন, টেক চাঁদ বাহার দিল্লির অধিবাসী। তার একটি বিখ্যাত 1740 সনে প্রকাশিত হওয়া তার বিখ্যাত ডিকশনারি আছে, বাহার এ আজম, ওটার মধ্যে হিন্দু শব্দের তিনি অর্থ করছেন কি, সাকিন হিন্দুস্তান, হিন্দু মানে কি, হিন্দুস্তানের অধিবাসী, হিন্দু বলেন, মুসলমান বলেন, শিখ বলেন, যারাই হিন্দুস্তানের অধিবাসী তারাই হচ্ছে হিন্দু। তো আমির খুসরো বলছেন হামচু হিন্দু এ সোমনাথ বা ইশক বুত পরস্তিয়ান, আমি প্রেম নামের মন্দিরের অধিবাসী হিন্দু, যে কিনা বুত পরস্তিয়ান মূর্তি পূজা করে, হিন্দু শব্দের ওই অর্থ, শব্দগুলো ব্যাপারগুলো খেয়াল করে, আমি প্রেম নামের মন্দিরের হিন্দু, যে কি করে মূর্তি পূজা করে, অদিল মারা বরহা মানাস্ত,
যারা কোনো তীর্থক্ষেত্রে গেছেন, তীর্থক্ষেত্রে পাণ্ডাদের দেখেছেন, টানা হাঁসটা করে আপনার অবস্থা একসা করে ফেলবে। কোনো পাণ্ডার হাতে পড়লে মানে আপনার রক্ষা নাই। এখন সে যেদিকে আপনাকে নিয়ে যাবে ওদিক যেতে যেতে আপনি বাধ্য। আসল দুর্দূর না যান, কেউ যদি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বা খাজা গরিবে নওয়াজের মাজারে যদি যান, ওখানেও তো এরকম খাদেমরা আছে বা ইসের আছে, ওদের হাতে পড়লেও আপনাদের একই অবস্থা, মানে পাণ্ডাদের অবস্থা যা। তো আমির খুসরু বলছেন যে আমি প্রেমের মন্দিরের হিন্দু যে মূর্তি পূজারি, আমার কোনো ছাড়ও নাই, কারণ আমার পাণ্ডাকে, আমার ব্রাহ্মণকে, আমার পূজার পূজা করা একে, মানে মন্দিরে গেলে তো আপনি নিজে পুজো করতে পারবেন না, কোনো আর ব্রাহ্মণ লাগবে, কোনো ব্রাহ্মণ আপনার পুজো করে দেবে, কোনো পাণ্ডা আপনাকে ধরে নিয়ে যাবে। আমার পাণ্ডা হচ্ছে আমার হৃদয়, ওরে বোঝানো সমর্থ আর দুনিয়ার কারণ নাই। হৃদয়ের অবস্থা তো আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, ও শুধাইল না কেহ, কারণ শুধাইলেও যে হৃদয়ের কথা বলবেন, গালিবের মতোই ওই রবীন্দ্রনাথ বলছেন না, শুধাইল না কেহ, না শুধিয়ে তো ভালোই করেছে। শুধালে যে আপনি হৃদয়ের কথাটা বলবেন কেউ কি বুঝবে, তার চেয়ে না শুধানোই ভালো, মনের কথা মনের মধ্যে রয়ে গেল, তাই না? তো ওই হৃদয় হচ্ছে আপনার প্রেমের মন্দিরের পাণ্ডা, প্রেমের মন্দিরের পূজারি ব্রাহ্মণ হচ্ছে আমার হৃদয়। শব্দগুলো খেয়াল করে দেখেন, প্রেম মন্দির কেন আসছে, কারণ কবিতার ধরনটা খেয়াল করে দেখুন, মানুষ প্রত্যেকটা মানুষ সারা জীবনে কখনো না কখনো কিছু না কিছুর প্রেমে পড়ে, কিছু না কিছুর প্রেমে পড়ে। কেউ টাকার, যার টাকা আছে তারা কিসের প্রেমে পড়ে আমি জানি না, আচ্ছা মানে টাকা এখানে একটা কমন নাউন হিসেবে নিয়ে নিন আপনারা, মানে টাকা মানে ক্ষমতা আর কি, টাকা তো ক্ষমতা, তাই না? টাকা হচ্ছে একটা এম্বডিমেন্ট অফ পাওয়ার, টাকা হচ্ছে এম্বডিমেন্ট অফ পাওয়ার। মানে ওই মার্ক্স বলছেন এক জায়গায় যে যার টাকা আছে ও পৃথিবীতে যে কোনো কিছু কিনে ফেলতে পারে, তার একটা অদ্ভুত ভয়াবহ ক্ষমতা আছে। উনি বলছেন সাধারণ রূপে কী হওয়া উচিত, যার যে গুণ আছে সে তার গুণটাকে দিয়ে অপর মানুষের কাছ থেকে কদর আশা করবে, তার জন্য আপনার গুণ থাকতে হবে। বিদ্যান হলে আপনি বিদ্যার কদর আশা করতে পারেন, বংশের অতীত ও গৌরব ঐতিহ্য থাকলে আপনি বংশগৌরবের মর্যাদা পেতে পারেন। মার্কস তার ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্ট ইয়ার 1844-এ বলছেন যে টাকার কি অপূর্ব ক্ষমতা দেখো, টাকা যার পা নেই তাকে 24টা পা কিনে দেবে, যার কোনো লেখাপড়া নাই টাকা হাজার হাজার ডিগ্রি পেয়ে যারা বিশাল পণ্ডিত ব্যক্তি, টাকার এমন ক্ষমতা, টাকার যে মালিক তার এমন ক্ষমতা, যারা হাজার লেখাপড়ে ডিগ্রি কিনে বসে আছে টাকা তাদেরকে কিনে ফেলতে পারে। তো তুমি যদি যারা হাজার হাজার ডিগ্রি পাওয়ার লোককে কিনে ফেলতে পারো, ডিগ্রি দিয়ে তুমি কী করবে, ডিগ্রির দরকার নেই। যে প্রচণ্ড কুশ্রী সেও পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটাকে আপন নিজের করে ফেলতে পারে, খরিদ করে ফেলতে পারে। মার্কস এখানে একটা হাসতে হাসতে ভয়াবহ কথা বলছে যে টাকা যে কোনো গুণকে তার বিপরীত রূপে পাল্টে ফেলতে পারে, যে নিজে কুরূপ সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে খরিদ করে ফেলতে পারে, যার নিজের এক ফোঁটা বিদ্যা নাই সে সবচেয়ে বিদ্যান মানুষটাকেও খরিদ করে ফেলতে পারে। তো এই যে আকর্ষণ, মুদ্রা কথা কোনো না কোনো সময় মানুষ তো প্রেমে পড়েই, টাকা হচ্ছে এই জগতে পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী, যার আকর্ষণ কেউ এড়াতে পারে না। কেউ না কেউ কোনো না কোনো সময় মানুষ পৃথিবীতে প্রেমে পড়েই, প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমের প্রেম, কেউ শিল্পের প্রেম, কেউ সঙ্গীতের প্রেম, কেউ ক্ষমতার প্রেম, কেউ স্বর্গের লোভের প্রেম, কোনো না কোনো প্রেমে পড়ে। খুসরোও বলছেন যে প্রেমে যে তুমি পড়ো যখন, তখন তুমি বাকি সব কিছুকে বাদ দিয়ে ওই যার প্রেমে পড়লে সেই প্রেম তোমাকে প্রবল রূপে ভাসিয়ে টেনে নিয়ে যাবেই, তুমি অন্ধ হতে বাধ্য, আর কোনো কিছু তখন তোমার চোখের সামনে থাকবে না প্রেমে পড়লে। ঠিক আছে, তো খালি খসরু বলছে যে আমিও এরকম একটা প্রেমে পড়েছি, আমার প্রেমটা কী, বাইশ
আমার প্রেম হচ্ছে সুন্দরের প্রেম, হুসন, সুন্দরের প্রেম। সুন্দর কীরকম? উর্দু কবিতার মধ্যে, ফার্সি কবিতার মধ্যে ওই সুন্দরের কথা যখন বারবার বলছে, তখন সেই সুন্দরের বর্ণনা কীরকম? সেই সুন্দর হেডলেস, কারুর কথা শুনে না, সে চূড়ান্ত নির্দয়, সে প্রেমাস্পদের দিকে ফিরেও তাকায় না, ফিরেও তাকায় না। এবং প্রেমিকও জানে এটা, এই প্রেম এক পিসে, কোনোদিন প্রেমাস্পদ তার দিকে ফিরেও তাকাবে না। কীরকম তার নমুনা? মীর তকি মীর, তার কথা বলতে হবেই। ফার্সি উর্দু কাব্য নিয়ে যে কথা বলতে যাই, মীর তকি মীরের কথা আসবে। ওকে বলে খুদায় সুখান, কাব্যেশ্বর, কাব্যের ঈশ্বর উনি, তার কথা আসবেই। ওই মীর তকি মীর একটা শেরের মধ্যে বলছেন, জরুর কিসি কি জরুর কিসি বেগুনা কে খুন পে তেরে পড় গই থি পাঁও, হিনা তো হতি নেই হ্যাঁ সুরখ ইস কদর। তার প্রেমাস্পদের দিকে তাকিয়ে বলছে, নিশ্চয়ই কোনো নিষ্পাপ প্রেমিকের রক্তে আজকে তোমার পা পড়ে গিয়েছিল। মানে ভেবে দেখুন, ধরেই কি ভয়াবহ একটা, মানে মার মারামারি কাটাকাটির একটা ব্যাপার, খুন রক্ত টক্ত ব্যাপার। জরুর কিসি বেগুনা কি খুন পে তেরি পড় গই থি পাঁও, শুরুই হচ্ছে এখান থেকে দুই লাইনের একটা বিশাল গল্প। নিশ্চয়ই কোনো নিরপরাধ প্রেমিকের রক্তে আজকে তোমার পা পড়ে গিয়েছিল এখানে আসতে গিয়ে। ছবিটা খেয়াল করে দেখুন, আমার কাছে এসেছে, এ তো যাতা ব্যাপার না, জগৎব্যাপী তার প্রেমিক, সে সবাইকে বাদ দিয়ে আজকে আমার কাছে এসছে। কত বড় ঘটনা! যে ঘটনা করলে গালিব বলতে পারেন, সেই বিখ্যাত গালিব এসছে। যে মনে আছে গালিবের সেই শের কারুর, কভি হাম আপনে কভি আপনে ঘর কো দেখতে হ্যাঁ, মানে ও আয়ে ঘর মে হামারে খুদা কি কুদরত হ্যাঁ, কভি হাম উনকো কভি আপনে ঘর কো দেখতে হ্যাঁ, সে আমার ঘরে এসেছে, খুদার কি কুদরত, এমন ঘটনাও ঘটে, সে আজকে আমার ঘরে এসেছে, খোদার এত ক্ষমতা যে তাকে পর্যন্ত আমার ঘরে নিয়ে আসলো। কভি হাম উনকো কভি আপনি ঘর কো দেখতে হ্যাঁ, কখন আমি তার দিকে তাকি ভাবি এটা কি সে, তাহলে তো এটা আমার ঘর হওয়ার কথা না। আর কখন আমি আমার ঘরের দিকে তাকাই, এটা যদি আমার ঘর হয় তাহলে তো এটা সে হওয়ার কথা না। বুঝেন অবস্থা, মানে তা সে আমার ঘরে আসা কত বড় ঘটনা। আর মীর তকি মীর বলছেন যে নিশ্চয়ই আজকে সে এসছে আমার ঘরে, তাকিয়ে দেখি তার পা সুন্দর টকটক করছে মেহেদির নকশা, তার পায়ে সুন্দর মেহেদির নকশা, আর সে আমার ঘরে এসেছে। মাসুক বিলাভেট প্রেমাস্পদের নিষ্ঠুরতা কি অপূর্ব বয়ান, তোমার পায়ে আজকে মেহেদির রং এত লাল কেন? নিশ্চয়ই আমার ঘরে আসতে গিয়ে তুমি আমার মতোই অন্য কোনো এক নিরপরাধ প্রেমিককে হত্যা করে এসেছ, যে তোমার সামনে আমার বাড়িতে আসার পথে তোমার পথ আটকাচ্ছে।